ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরার ট্যাট টু সিলেবাসের বাংলা সাহিত্য থেকে দীনবন্ধু মিত্র সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো তো আমার এই চ্যানেলে ত্রিপুরার ট্যাট টু সিলেবাসের বাংলা সাহিত্যিক মোটামুটি কমপ্লিট তো আর দুটি টপিক বাকি রয়েছে বৃন্দাবন দাস ও রবীন্দ্রনাথ ঠাকুর সেগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা গ্রামার পার্টগুলো কমপ্লিট করে নেব তো আমার এই চ্যানেলে এই যে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল আর শিশু মনস্তত্ত্বর উপরে প্লেলিস্ট সাজানো আছে তোমরা যদি না দেখে দেখে থাকো তাহলে দেখে নিতে পারো আমি সবগুলো বিডিওকে ট্রফিক অনুসারে তৈরি করেছি সিরিয়াল মেনটেন করে ঠিক আছে তাহলে আমরা শুরু করি তিনি হলেন দীনবন্ধু মিত্র তিনি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি মারা যান তিনি নদিয়া জেলার চবেরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল কালাচাঁদ মিত্র তার পিতৃদত্ত নাম হল গন্ধর্ব নারায়ণ ঠিক আছে আমাদের মানে পরীক্ষার ভিউতে যতটুক পড়ার দরকার ততটুক অনুসারে আমি ভিডিওগুলো তৈরি করছি যদি পুরো ডিটেলস দিয়ে তৈরি করতে যাই তাহলে একটা ভিডিওর ক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে তা যতটুকু শর্টে পারছি ততটুকু শর্টে আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে সবগুলোকে সাজিয়ে লিখে দেওয়ার জন্য তার বিভিন্ন নাটক প্রহসনী নাটক রোমাঞ্চধর্মী নাটক এবং গ্রন্থ রয়েছে তো আমরা প্রথমে তার যে স্বদেশপ্রেমমূলক নাটকগুলো নাটকটি রয়েছে সেটি দেখে এটি হলো নীলদর্পণ এটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে রচিত হয়েছিল এটি একটি বিখ্যাত নাটক ছিল প্রহসনধর্মী নাটকগুলোর মধ্যে রয়েছে সদবার একাদশী আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দেটি রচিত হয়েছিল বিয়ে পাগলা বুরু আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে জামাই বারিক আঠারোশো বাহাত্তর লীলাবতী আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দেটি রচিত হয়েছিল এগুলো ছিল তার প্রহসনধর্মী নাটক তার নোবাঞ্চধর্মী নাটকগুলো হল নবীন তপস্বিনী আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দেটি রচিত হয়েছিল কমলে কামিনী আঠারোশো তেষট্টিয়াত্তর তার দুটি কাব্যগ্রন্থ ছিল সেগুলো হলো সুরধনী কাব্য দ্বাদশ কবিতা ঠিক আছে তার গল্পগ্রন্থগুলো হলো জমালয়ের জীবন্ত মানুষ পোড়া মহেশ্বর খুবই ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে এবার আমরা তার যে বিখ্যাত নাটক নীলদর্পণ সেটি সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই নীলদর্পণ দীনবন্ধু মিত্রের প্রথম নাটক এটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই নাটকের যে চরিত্রগুলো হলো ছিল সেগুলো হলো তোরাফ ক্ষেত্রমণি নবীন মাধব গোলক ভসু রায়চরণ সাবিত্রী এরা ছিলেন নীলদর্পণ নাটকের চরিত্র তোমরা চরিত্রগুলো মনে রাখবে মাইকেল মধুসূদন এ নেটিভ ছদ্ম নামে দ্য ইন্ডিগো প্ল্যান প্ল্যান্টিং নামে এই নাটকটি অনুবাদ করেন তাহলে কে নীলদর্পণ নাটকটিকে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এই নাটকটিকে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই দিনদর্ভ নাটকটিকে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করেছিলেন ঠিক আছে তারপরে আমরা দেখে নেব সদবার একাদশী নাটকটি যে রয়েছে সেটি প্রবাসন নাটকটি ইংলিশ ইংলিশ শিক্ষিত যুবকদের মধ্যপান বার্বণিতার ব্যঙ্গ করে এই নাটকটি লিখেছেন এই নাটকটি তিনটি অঙ্কে বিভক্ত ছিল এই নাটকের চরিত্রগুলো হলো নিমচাঁদ কেনারাম রাম মানিক্য ভোলানাথ কাঞ্চন জীবন দত্ত তারা ছিলেন এই নাটকের চরিত্র তোমরা চরিত্রগুলো দেখে নেবে পরীক্ষাতে একটা বা দুটা চরিত্র আসে বিয়ে পাগলা বুরু এটি সমাজে প্রাচীন পন্থীদের ব্যঙ্গ করে তিনি লিখেছিলেন এই নাটকের চরিত্রটি হল রাজীব রাজীব লোচন ঠিক আছে এবার আমরা দীনবন্ধু মিত্রের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক হল নীলদর্পণ দীনবন্ধু মিত্রের সদবার একাদশী নাটকটি মধুসূদনের কি বলে সভ্যতার অনুকরণে লেখা তারা আসতে পারে দীনবন্ধু মিত্রের কোন নাটকটি মধুসূদনের সদবা কী বলে সভ্যতা নাটকের অনুকরণে রচিত সদবার একাদশী সদবার একাদশীর প্রধান চরিত্র হল নিমচাঁদ দত্ত দীনবন্ধু মিত্র ঈশ্বর গুপ্তের ভাব ছিলেন তাহলে দীনবন্ধু মিত্র কার ভাব ছিলেন ঈশ্বর গুপ্তের দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ প্রহসন হল সদবার একাদশী দীনবন্ধু মিত্রের উদ্দেশ্যমূলক নাটক হল নীল দর্পণ তাহলে নীল দর্পণ কি ছিল উদ্দেশ্যমূলক নাটক অর্থাৎ ভারতবর্ষে যখন প্রাধীন ছিল ইংরেজদের কাছে যখন ভারতবর্ষ প্রাধীন ছিল তো সেই সময়ে তিনি এই নাটকটি লিখেছিলেন ইংরেজদের যে অত্যাচার নীলকরদের নীলকর সাহেবরা যে সাধারণ চাষিদের উপর যে অত্যাচার করতো সেটা অনুসারে সেগুলো অনুসারে তিনি লিখেছিলেন নাটকটিকে সেগুলো দেখে ঠিক আছে নীলদর্পণ নাটকের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আসতে পারে কোন নাটকের অভিনয় দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে জুতা ছুঁড়ে মেরেছিলেন নীলদর্পণ নাটকের দীনবন্ধু মিত্রের আসল নাম হল গন্ধর্ব নারায়ণ দীনবন্ধু মিত্রের পেশা ছিল ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মী তিনি ছিলেন ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মী তিনি একশো পঞ্চাশ টাকা দামে চাকরি করতেন এই ডাক বিভাগে ঠিক আছে দীনবন্ধু মিত্রের বাল্য শিক্ষকের নাম হল লং দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা হলো মানব চরিত্র খুবই ইম্পর্টেন্ট তারা আসতে পারে দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা কি মানব চরিত্র কস্যচিত পথিকর্ষ্য ছদ্মনামে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেন তারা আসতে পারে কোন ছদ্মনামে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন পৎসচি কস্যচিত নামে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলদর্পণ নাটকের সঙ্গে আঙ্কেল টমস কেবিন গ্রন্থের সাথে তুলনা করেছেন এই আঙ্কেল টমস কেবিন গ্রন্থের রচয়িতা হলেন মার্কিন মহিলা উপন্যাসিক হ্যারিয়েট স্টো তাহলে হ্যারিয়েট স্টো ছিলেন আঙ্কেল টমস কেবিন গ্রন্থের রচয়িতা ব্যঙ্গ নাট্য রচনায় দীনবন্ধু মিত্র বিশিষ্টতা দেখিয়েছেন ঠিক আছে দীনবন্ধু নীলদর্পণ নাটক প্রথম প্রকাশ করেন প্রকাশক ছিলেন জেমস লং তিনি নীলদর্পণ নাটকটিকে প্রথম প্রকাশ করেছিলেন বংশমর্যাদা ও কলীন্য প্রথা নিয়ে লেখা দীনবন্ধু মিত্রের নাটক হল জামাই বারিক এটি ছিল বংশমর্যাদা ও কলিন্ন প্রথা নিয়ে লেখা দীনবন্ধু মিত্র ঢাকায় থাকাকালীন নীলদর্পণ নাটকের প্রকাশ ঘটে তাহলে আসতে কোথায় থাকাকালীন নীলদর্পণ নাটকের প্রকাশ ঢাকায় থাকাকালীন তোরাপ ও রায়চরণ চরিত্র দুটি নীলদর্পণ নাটকের দীনবন্ধু মিত্রের সদবার একাদশী নাটকের বিষয়বস্তু আত্মসমালোচনামূলক তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধি পান তা আসতে পারে দীনবন্ধু মিত্র ব্রিটিশ সরকার কর্তৃক কি উপাধি পেয়েছিলেন রায় বাহাদুর উপাধি দীনবন্ধু মিত্র ডাক বিভাগে কাজ করতেন একশো পঞ্চাশ টাকা দামের তাহলে তিনি কত টাকা দামের কাজ করতেন একশো পঞ্চাশ টাকা দামের বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিকে